नजरे मिलते ही नजरों से नजरों को चुराए, कैसी ये हया तेरी जो तू पलकों को झुकाए। रब जो पोशीदा है उसको निहारे तू, और जो गर्विदा है उसको टाले तू। নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেটি ফুচকা গ্রাম বলেই পরিচিত। এখানে পৌঁছানোর জন্য আপনাদের আসতে হবে কাঁচরাপাড়া স্টেশন। সেখানে নেমে টোটো করে আপনাদের পৌঁছাতে হবে শহীদপল্লি বা রানী রাসমণি ঘাট। টোটো ভাড়া মাথাপিছু 20 টাকা। শহীদপল্লির 110টি পরিবার ফুচকা তৈরি বিক্রি এসবের সঙ্গে যুক্ত বলেই জায়গাটি এখন ফুচকা গ্রাম নামে খ্যাত। ফুচকা গ্রামে এসে আপনাদের চোখে পড়বে প্রতিটি বাড়ির সামনেই ফুচকার স্টল। এখানে চিকেন ফুচকা, চকলেট ফুচকা, টক দই ফুচকা, মিষ্টি দই ফুচকা, চাটনি ফুচকা, আইসক্রিম ফুচকা, জেলি ফুচকা, চিংড়ি মাছের ফুচকা এবং আরও নানান ভ্যারাইটির ফুচকা পাওয়া যায়। চলুন তাহলে প্রথমে ঘুরে দেখে নেওয়া যাক এই গ্রামটিকে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বলাই গায়েনের বাড়িতে, যিনি সর্বপ্রথম এই গ্রামে ফুচকার ব্যবসাটি শুরু করেন। প্রায় 30 বছর ধরে ওনার এই ব্যবসা। দিনে প্রায় 20,000-এরও বেশি ফুচকা এখানে তৈরি হয়। পরিবারের সকলেই ফুচকা তৈরির সাথে যুক্ত। অনেকগুলি দোকান ঘুরে দেখার পর এই মুহূর্তে আমরা রঞ্জিতবালার ফুচকার দোকানে এসে দাঁড়িয়েছি। শুনে নিন ওনার মুখেই কী কী ফুচকা উনি বিক্রি করেন, তারপর টেস্ট করে দেখব কোন ফুচকা কত বেশি টেস্টি। আমার নাম রঞ্জিতবালা, আমাদের জল ফুচকা আছে 10 টাকার, 12টা স্পেশাল ফুচকা, চকলেট ফুচকা আর আইসক্রিম ফুচকা ওটা 6টা 40 টাকা, চিংড়ি ফুচকা, জেলি ফুচকা আর মিষ্টি দই ফুচকা আর ভুটকা ফুচকা, কোন ফুচকা দিতে ওটা 30 টাকা, টক দই 20 টাকা, চাটনি ফুচকা 10 টাকা, 8টা আর চিজ ফুচকা আছে 37 টাকা। আমার নাম সহিদপল্লি, মাঝে জেলা নদীয়া থানা কল্যাণ, যারা শিয়ালদার দিকে দিয়ে আসবে তারা কাঁচরাপাড়া স্টেশনে নামলে এটা 6টে কাঁচরাপাড়া থেকে যে কোনো অটোতে বাগমোড়ে আসবে, বাগমোড় থেকে টোটো ধরে সহিদপল্লি যেতে পারবে। Thank you.
সব রকমের ফুচকাই অত্যন্ত সুস্বাদু। তাহলে দেরি না করে তাড়াতাড়ি ঘুরে আসুন ফুচকা গ্রাম থেকে। আর যারা ফুচকা চেখে দেখতে চান তারা কিন্তু অবশ্যই বিকেল 4টার পর এখানে আসবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।